তুই এবারে কি করছিস দিদি? না মাসি, আসলে পাশে দিয়ে যাচ্ছিলাম, দরজাটা খোলা ছিল, তাই তাই এবারে ঢুকে পড়লি? না মাসি, তুমি ভুল বুঝছো। ভুল বোঝার কোনো অবকাশ নেই দিদি। কষ্ট দেখতে পেলাম, স্পষ্ট দেখতে পেলাম তুই বিছানার সামনে দাঁড়িয়েছিলি, ওখান থেকে সোজা দরজা থেকে হেঁটে আসছিস, কেন দিদে? কেন বল কেন? আচ্ছা দিদে, পেখম যখন ঘর ছেড়েছিল তুইও একই সাথে ঘর ছেড়েছিলি না? তারপরে একই সাথে তোরা অনেকটা সময় কাটিয়েছিস একই ঘরে। কিসের পরিচয়? স্বামী স্ত্রীর পরিচয়? আমি তোমাকে আগেও বলেছি মাসি, শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেছিলেন, কিন্তু কিন্তু গঙ্গা পার্বতী নন। আমি এর চেয়ে বেশি কিচ্ছু বলবো না মাসি। আমি যদি আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করো মাসি। কি হয়েছে মা? তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো? না কিছু না, শুয়ে পড় শুয়ে পড়, তুই শুয়ে পড়। মেয়েটাকে ভোরবেলা উঠতে হবে, গরুকে খড় বিচলে দিতে হবে, দুধ দুইতে হবে, শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ শোন, ওই শোয়ার আগে না ঘরের দরজাটা আটকে দে, বড় হচ্ছিস তো, নইলে নইলে কি মা? না কিছু না, কিছু না, কিছু না। আসলে মেয়ের মা তো তাই বড় চিন্তা হয় রে। সে পর সে পর মা, সে পর তোরা। আমার চুল ধরে টানছো কেন? আরে কি করছো? আরে ছাড়ো, ছাড়বে তো। সরি, আমি ভাবলাম সিঁদুর কলার ধরে টানছি। কেন? না মানে ওই রাস্কেলটা, না আম সরি, ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখছিলাম, আম সরি। শোনো, রাতে কোথায় যাচ্ছ? বাইরে ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না। আসলে মাথাটা একটু ধরেছে তো তাই। সাবধান, দাদার সঙ্গে তোমার আশীর্বাদ হয়ে গেছে। মানে তুমি কি বলতে চাইছো? না কিছু না, আসলে মাঝরাতে ঘুমের মধ্যে হৃদয় হৃদয় বলে ডেকে উঠছো তো তাই বললাম। দাদার সঙ্গে কিন্তু তোমার আশীর্বাদ হয়ে গেছে, আজ বাদে কাল বিয়ে।
হৃদয় ঘুমোনি? না, ঘুম পাচ্ছে না। আচ্ছা হৃদয়, কি পালাবে এখান থেকে? মানে পালিয়ে যাবে আমার সঙ্গে এখান থেকে? পালিয়ে যাবে মানে? আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, খালি পালাবেন পালাবেন পালাবেন। হ্যাঁ, বাপের বাড়ি থেকে পালাচ্ছেন, মেস বাড়ি থেকে পালাচ্ছেন, আর এখন এখান থেকে পালাবেন? আপনি মানে কি বলবো? আর শুনুন, এই পালাবার অভ্যেসটা ছাড়ুন আপনি, ঠিক আছে? আর যদি পালাতেই হয় না, আর অন্য কোনো ড্রাইভার খুঁজে নিন। কেন কি কেন কি এই ড্রাইভার আর আপনাকে নিয়ে পালাবে না? আর শুধু আপনাকেই কেন? আর কখনো কোনো মেয়েকে নিয়ে পালাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। এই পালাবার অভ্যেসটা ছাড়ুন আপনি, ঠিক আছে? আর যদি পালাতেই হয় না, আর অন্য কোনো ড্রাইভার খুঁজে নিন। কেন কি এই ড্রাইভার আর আপনাকে নিয়ে পালাবে না, আর শুধু আপনাকেই কেন? কখনো কোনো মেয়েকে নিয়ে পালাবে না, কোনোদিনও না। একটু বেনারসে ওনার কাছে নিয়ে চ না, কাশিতে ওনার কাছে নিয়ে চ না, ওখান থেকে সোজা গোমুখ অব্দি ওনার কাছে চলে যাওয়া যায়। নিয়ে চ না বাবা, নিয়ে চ না, বড় পুণ্যের কাজ হবে বাবা, বড় পুণ্যের কাজ হবে। ও বড় কোকা, একটু বেনারসে নিয়ে চ না বাবা, চ না আমার একটু বেনারসে নিয়ে। ও মা, আর দাঁড়াও না, আরে মনটা ভালো নেই। কেন মন কেন ভালো নেই? তুমি বোঝো তো মা, তোমার ওই ছোট নাতনিটা আমার কোল খালি করে দিয়ে চলে গেল। মামা মামা, এই তোমার কোল খালি করে চলে গেল মানে এ তো মায়েদের ক্ষেত্রে বলে। কেন কেন রে, বাবাদের কোল খালি হয় না? না না হয় মানে এটা তো বলে না। বলে বলে, এবার থেকে বলতে হবে। বলে বলে মামা, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এই সংলাপটা আমি আমার সিনেমায় কাটি। সিনেমা করতে এসছে, কিছু করতে পারে না, আবার সিনেমা করতে এসছে, জায়গা থেকে যা। ও বড় কোকা, বড় কোকা আমাকে কাশিতে নিয়ে যা না, একটু ওনার কাছে নিয়ে চ না বড় কোকা, নিয়ে চ ওনার কাছে। মামা বলছি, এই বেনারসের উনি, কাশীর উনি, এই উনি ব্যাপারটা কি ঠিক? উনি মানে ওই গঙ্গা? ছি 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 ছি, নিস না নিস না, ওনার নাম নিতে নেই, পাপ হবে। ও মা, ছাড়ো না মা, ছাড়ো না এরকম কথা। আরে আমি এমনি এমনি বলেছি এই ওকে বোঝানোর জন্য, বুঝতে পারছো? শুধুমাত্র বোঝানোর জন্য। না আমার ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না মা। কেন ভাল লাগছে না? কি করে ভাল লাগবে? বড়ির সঙ্গে আমার যে দূরত্বটা তৈরি হয়েছে তুমি বুঝতে পারছো না মা। তুমি ও মা, বড়ির ভাষা, বড়ির চলন বলন সব এবার পাল্টে গেছে, সব পাল্টে গেছে। পাল্টাবেই তো, তোর জন্য পাল্টাচ্ছে। তুই বাকি, হ্যাঁ কেন ছেলে মেয়েটাকে মেনে নিচ্ছিস না? কেন নিচ্ছিস না মেনে? হ্যাঁ কেন? আরে বাবা, তুই মেনে নিলেই তো সব ঝামেলা চুকে যায়। আচ্ছা বল দেখি, কোথায় রয়েছে এই ছেলে মেয়ে দুটো? হ্যাঁ কিভাবে রয়েছে? তুই একবার একবার বৌমার কথা ভাব। বৌমা তো মা, তুই নয় বাপ, বুকে পাথর দিয়ে সহ্য করছিস। বৌমা তো মা, মায়ের মনটা কি তুই বুঝিস? বুঝি মা, বুঝি, বিলক্ষণ বুঝি। কিন্তু দেখো, বাবাদের মন, বাবাদের মন কেউ বোঝে? কেউ বোঝে না, কেউ বোঝে না। আরে বাবা, সব নম্বর সব সময় মায়েরাই নিয়ে চলে গেল চিরকাল। ঠিক বলেছো মামা, ঠিক বলেছো। হ্যাঁ সিনেমাতেও হয়, ওই যেমন ধরো নিরূপা রায়, হ্যাঁ সন্ধ্যা রানী, সব মায়েদেরই তো। একটা কথা বলবে তুমি, চুপ রাখ। কোনো কথা উঠলে তিনি সিনেমার নাম নিয়ে চলে আছে,
অনুসরণ করো না মা, অনুসরণ করো না। এভাবে মহিলা পার্টিরা অনুসরণ করলে আমি তো ও মা মা করি বলো তো, ওই নিপেনের রান্না ও তো মুখেই তোলা যায় না। ইস, এটা অপদার্থ, এটা অপগণ্ড, কি খারাপ রান্না করে, কি খারাপ। আরে ডালে ফোড়নটা পর্যন্ত ঠিক করে দিতে পারে না। ও মা অনশন তোমরা, ও মা মা আগো আজ দেখো বড়ি কেমন সুন্দর, এই দুমুডু করে এঁচড় খেতে বেশ মাখো মাখো করে ওই মাংসের মতো রান্না করে, এটা কি নিপেন পারে? হ্যাঁ নিপেন পারে বলো। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বড়ি আমার বড়ি আমাকে হাতে না মেরে ভাতে পাতে মারছে। না ও মা মা, এর বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে আমার বিদ্রোহ করা উচিত। ঠিক বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ বাবু, কে 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 আপনার খাবার দিয়েছি? উত্তরিনী কুচি করেছে, খাবার দিয়েছো? হ্যাঁ খাবার, অপগণ্ড পদার্থ রান্না করতে পারে না, খাবার দিয়েছে, তোর খাবার আমি খাবো? হ্যাঁ, কি ডাল করে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া রান্না, আর ওই মন্ডর মতো ভাত, পিন্ডি গেলাবে আমাকে নাকি? হ্যাঁ পিন্ডি, এই যা 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 দেখে যা। ও মা মাগো তোর যখন এতই অসুবিধে হচ্ছে, তুই বৌমার কথাটা মেনে নে না, বল বৌমাকে আমি তোমার কথা মেনে নিলাম। আরে শোন না, চাঁদ সদাগরও তো মনসা পুজো করেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বরঞ্চ পাশ ফিরে কথাটা বলে দিস না বাবা, বলে দে না। হ্যাঁ মামা, মেনে নাও না, মেনে নাও না। তোমরা যখন সকলে এত করে বলছো আমায়, তখন আমি মেনে নিলাম। মেনে নিচ্ছে, সর্বনাশ হয়ে গেছে, ও তো তুমি এই হয়নি বাবা। বাবা কি 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 মা, তুমি ওদের মানবেন না। এবার কি তুই এসব কি বলছিস? হ্যাঁ কেন বলছিস এসব বাবা? তুমি কিন্তু কখনোই মানবে না। হ্যাঁ তুমি যখন ওদের বিয়েটা তখন মেনে নাওনি, তাহলে এখন ওদেরকে মানবে না। তুমি একটা কাজ করো, বনুকে বরণ একা একা ফেরত আসতে বলো, একা একা। কি বলছিস তুই? হ্যাঁ এতে অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লাইম্যাক্স, চরিত্র ঘুরে গেছে, চরিত্র ঘুরে যাচ্ছে, আগে যা কথা বলেছিল এখন অন্য কথা বলছে। হ্যাঁ সব সংলাপ তো পাল্টে যাচ্ছে, এ কি হলো কি? হ্যাঁ দিদি তোমার হলো কি? হ্যাঁ বোরকি তোর কি হলো কি? হ্যাঁ এতদিন তো বনু বনু বনে কাঁদছিলি, আর এখন তুই এসব কথা কেন বলছিস? কি হয়েছে, কেন বলছিস এসব কথা? তুই না মানবে না, কিছুতেই মানবে না। মেনে নিলেই তোদের ফিরে আসতে হবে, কি করে মানবে ওরা? পারবে না। না 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 না, আমি আমি মানবই, আমি মানবই, আমি আমি মাকে কথা দিয়ে দিয়েছি। হ্যাঁ মাকে দেওয়া কথা আমি লঙ্ঘন করি কি করে? না আমি মানবই না। কেন কথা দিলে বাবা? তোর কি হয়েছে বরকি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ থামি থামি, তুমি জানো না কি কেনকা কাণ্ড হয়ে গেছে, জানো না তুমি? বাবা যদি জানতে পারে না, এতদিন লোকে কি যুদ্ধ দেখেছে, হ্যাঁ কুরুক্ষেত্র, এবার যে কি কুরুক্ষেত্র হবে কে জানে। বাবা তুমি একদম মানবে না। না 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 না, আমি মাকে কথা দিয়ে দিয়েছি, আমি লঙ্ঘন করি কি করে? মা জননীকে দেওয়া কথা লঙ্ঘন করা যায় না, আমি আমি মেনে নেব, মেনে নেব। আজকালটাকে একটা ফোন করি, ফোন করে আমি হিড় হিড় করে কান ধরে টেনে নিয়ে আসবো। শাবাশ, এই তো এই
এই তো একবারে সত্যিকারের বাবা তুমি। শোন, ছেলেমেয়েদের শাসন করবি, তেজ্য করবি না। ছেলেমেয়েদের তেজ্য করতে নেই বাবা। ঠিক ঠিক বলেছো মা। মা জননী, তুমি সবসময় ঠিক কথাই বলো। হ্যাঁ, হ্যালো, কে? এই যে রাস্কাল ড্রাইভার। হ্যাঁ বড় কাকা, ড্রাইভার না, ড্রাইভার না, ড্রাইভার বলতেন মা। জামাই, জামাই, ড্রাইভার। ও, এই যে রাস্কাল ড্রাইভার জামাই। ড্রাইভারিটা পিছাড়। হ্যাঁ, কে 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 বলছেন? কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আরে আনফর্চুনেটলি অ্যান্ড ভেরি অ্যাক্সিডেন্টালি আমি তোমার শ্বশুর মশাই বলছি। আমার শ্বশুর? আমার শ্বশুর মশাই মানে? এই এখন তুমি কোথায়? কেন কেন? এই শোনো শোনো, কেন আমি বড়ির সঙ্গে কথা বলছি। হ্যাঁ, কি কথা বলছেন? আমি বলছি যে আমি তোমাকে মেনে নিচ্ছি। হ্যাঁ, মেনে নিচ্ছেন? হ্যাঁ, তোমাকে মেনে নিলাম। আরে না 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 না, আপনি কি করছেন? আমাকে কেন মেনে নিচ্ছেন? না 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 না, কেন? ও মা, ও মা, মা গো, ও মা, কি হলো, কি হলো, কি বলছে গো? কি বলছে? ও মা, কি বলছে? বলছে কেন মেনে নিচ্ছি? এ তো মাথা খারাপ হয়ে গেছে দেখছি। পরকিটারা মাথা খারাপ হয়ে গেছে, সবার মাথা। আচ্ছা দিদি, দিদি আমায় দেখ, আমি নাচ জানার কথা বলছি। না না না, হ্যালো নাচ ভাই। হ্যাঁ, কি হলো, তোমার কি হয়েছে? তুমি এভাবে কথা কেন বলছো? না জামাই, বড় খোকা তো তোমার শ্বশুর মশাই হন, উনি তো তোমাকে মেনে নিয়েছেন। হ্যাঁ, তুমি এখন এসব কথা কেন বলছো? আরে না 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 না, ওনাকে আমাকে মানতে হবে না। হ্যাঁ, ওনাকে বলুন যে নিজের জেদে যেন দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমাকে যেন কখনো না মেনে নেয়। না 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 না, এসব কি বলছো? কি তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হয়েছে কি? আরে ও কি বলছে জানিস? বলছে উনি যেন না মেনে নেন। দেখি 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 দেখি। হ্যালো, আমি ফিল্মি দাদা বলছি। কে? সিনেম্যাটিক দাদা। সিনেম্যাটিক দাদা? হ্যাঁ। এই শোনো ভাই, কি বলছো কি এগুলো তুমি? আরে আমি বলছি যে আপনি শ্বশুর মশাইকে বলুন যে আমাকে যেন না মেনে নেয়। না মেনে নেয় মানে কি? পাগল টাগল হয়ে গেছে নাকি? এই কি কি, দেখি দেখি দেখে দেখে আমার ফোনটা দাও, ফোনটা দাও। আমার মেয়েকে নিয়ে পালিয়েছো, তাকে বউ বানিয়েছো, কি ভেবেছো নাকি? আমি তখন তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু এখন আমার বাড়িতে নানান সব কাণ্ড ঘটছে, নানান সব ঘটনা ঘটছে, নানান সব নাটক হচ্ছে। কিন্তু এখন আমি মানে আমি এতদিন না মানলে আমি এখন তোমায় মেনে নিলাম। আরে না, আপনি মেনে নেবেন না। আরে আপনি ভুলে যাবেন না যে আপনি ইস্ট বেঙ্গলের সাপোর্টার।